Hey guys, मैं अजमन सालिद मामुन वेलकाम जाना नतून एक ब्लगे सो आज के ब्लगे जाताकुंडुते सो एक्सप्लोर करब सीताकुंड सबगुलो प्लेस दो दिन टूर होने सो हमारे ट्रेने जा कथा छो बट ट्रेन मिस करसी जार कारण एन बसे जाब এই যে ভাই যুদ্ধ করে আইলেন কি আঙ্গুলে কিছু আনতে পারছেন এই এদিক কি এসব কি ভাই দোকানে কি কাটা থেকে কলাব আছে তুমি টাকা দাও আমার তুই এমনি তো টাকা দিবা না তুমি এমনি আলাদা সময় নষ্ট করতে হবে এখন একটা বাস্কেটে আমরা অর্ধেক টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও আমরা ট্রেনটা আসলে মিস করছি এখন আমরা বাসে যাব সো এখন কোন বাসে যাব সেটা প্ল্যান করি না এখন আমরা টিকিট কাটবো দেন আমরা বাসে উঠে যাব সীতাকুণ্ড আছে সীতাকুণ্ড तो जात्रा पथे एखन आमादेर चलछे 20 मिनिटेर जात्रा बिरति आर एखन आमरा आछि होटेल नूरजहाने आर एई पर्वे आमरा आपनादेरके पोछिये देब आमादेर टूरमेट तो एई टूरे आमरा 7 जन जाच्छि तो आपनादेर साथे 7 जने पोछिये दिच्छि फैसल भाई मेमोरी सर एडमिन आर एई होच्छे आमादेर रिफात भाई जा तत्त्वावधाने आमरा आजके ग्रुप टूर दिच्छि आर एई होच्छे आमादेर इरफान भाई आर एई होच्छे आमादेर नायक नाम कि अच्छा नीचे बसें ठीक है सीनियर फोटोग्राफर नारायणगंज सो ये हमारे ब्लॉगर सब चे इंटरेस्टिंग पर्सन सौरभ भाई और ये हमारे फ्रेंड मृदुल सीनियर फोटोग्राफर एंड सिनेमाटोग्राफर सो क्या अवस्था बंधु सो আমার এই ব্লগে কিন্তু ওই আমার আজকের মানে এই ব্লগের ক্যামেরাম্যান ভাইয়ার ব্লগ দেখেন এই স্কিপ করা জানগা এ ভালো ব্লগ করতে পারে না ফালতু ব্লগ করে আচ্ছা একদম ভালো দেখা যাক আমার বন্ধু আজকে আমার কি ব্লগ ফুটেজ দেয় ঠিক আছে সো ঘুমবাঙ্গ সকালে ঢাকা থেকে রওনা দিয়ে আমরা এখন চলে এসেছি বড়দারগার হাট এটা সীতাকুণ্ডতে পড়েছে আর এখন বাজে রাত 3:30টা আমরা খুব তাড়াতাড়ি বাস চলে এসেছি আর আমাদের টিমমেট যারা আছে তারা সবাই এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত মানে এখানে চাপটি আছে আর পিঠা আছে সো আমরাও কিছু চাপটি আপনি খেয়ে নেই চলুন গুড মর্নিং গাইস সো 2 ঘন্টা বোরিং টাইম স্পেন্ড করার পর আমরা এখন চলে এসেছি বাবাছড়া আর এখান থেকে বাবাছড়ার সৌন্দর্যটা চলুন উপভোগ করি তো আমরা এখন চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত প্লেসে তো আমরা আজকে এখানে রাতে কাটাবো এই তাবুগুলোতে আর আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সীতাকুণ্ড সুন্দর সুন্দর কিছু স্পট তো চলুন আপনাদের সাথে ঘুরে নিয়ে আসি আমরা এখন যাচ্ছি হরিণমারা না সামনে যাব হরিণমারা মেবি আপনাদেরকে গাইডের সাথে কথা বলে এটা কনফার্ম করছি এখন হরিণমারা বাবাছড়া বাবাছড়া হরিণমারা আর এখানকার আপনাদের যাই আমরা কিন্তু পুরোটা একটা খাড়া কিছু পথ उठी एक जन तो उठते तो लुंगी आकाश उड़ा फिल से लुंगी खुड़ा फिल सो पहाड़ टॉप थे जो एक देखा अनेक टॉप ही
কষ্ট পুরোটা উঁচা উঠা পাহাড়ে উঠা সবাই। এখন আমাদের পুরো ঢাল একটা রাস্তা পেরোতে হবে, ট্রেকিং করা অনেক কষ্ট। কি বলেন ভাই? সাবধানতি করে হারালে গো আমার, সরি খুব টায়ার্ড হয়ে গেছে। তুই কিন্তু ক্যামেরা অন করে নিছে, একটু নিচে বসে। আরে টুপি ডানতে ভুলে গেলাম তো, রিফাত আসে না পড়ছে। ওরে রিফাত, আমরা পাহাড়ের এই জায়গাটাতে একটু রেস্ট নিতেছি কারণ রিফাত ভাই একটু ইনজোর, তার লিগামেন্টে একটু প্রবলেম আছে, সো রাস্তা একটু দেরি হবে। আর আমরা এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি এখানে সবাই আছে, সবাই ছবি তোলে না ব্যস্ত। আর এই রিফাত ভাই, কি অবস্থা রিফাত ভাই? অলকে আসেন, রিল্যাক্স, আস্তে আস্তে, প্রচুর সময় আছে আমাদের কাছে, প্রচুর সময়। আমি এখান থেকে ঝর্নার আওয়াজ শুনতেছি, এটা একটা ঝিরিপথ, একটা ঝর্ণা, এ হচ্ছে ঝিরিপথ একটা। তো এখন এই ঝিরিপথ ধরে একটু এগিয়ে যাব, এটা হচ্ছে ঝর্ণার ঝিরিটাই। তো এখানে একটু আঁটু পানির মতো লাগে, ওরে পানি কি ঠান্ডা, জুতা তো খুঁজন লাগবো নাঙ্গো না। চলে আসছি, যাচ্ছি এখন কোথায়? হাডুভাঙ্গা। হাডুভাঙ্গা আমাদের না হরিণ মারা যাওয়া হচ্ছে, হরিণ মারা এটাই। ও আচ্ছা, ওদিক দিয়ে মানে এইটা শেষ করে আসি, তারপর হরিণ মারাতে যাবো। ওরা আসুক না, সবাই আসছে আস্তে আস্তে। আমি বা গাছ বাবা কাটি, আমরা এখন হরিণ মারা একটু পরে যাচ্ছি। এখানে আমরা কোথায় যাবো জানি? আঁটুভাঙ্গা। সো আমরা এখন আঁটুভাঙ্গা ঝর্ণা দেখে দেন আমরা হরিণ মারাতে যাবো। তো একটু ডেস্টিনেশনটা একটু চেঞ্জ হয়ে গেছে, আর এখানকার রাস্তাটা আসলেই অনেক। মৃদুল কেমন লাগতেছে? জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। বন্ধুরা আমরা এখন হাডুভাঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন একটু চেঞ্জ হয়েছে। তো এই রাস্তাটা আসলে অসাধারণ, এখানে যেতে যেতে অনেক, ও মাই গড, এখানে যেতে যেতে অনেক মাকড়সা দেখবো, একটু সেফলি চলবেন কারণ এখানে অনেক বিষাক্ত মাকড়সা থাকে। তো আমরা আমাদের ঝর্ণায় চলে এসেছি, আর এখন বর্ষাকাল না, যার কারণে ঝর্ণা সে পানি নাই। তো চলেন আপনাদের কি ঝর্ণাটা একটু ভালো করে দেখে আনি। Sure.
আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা আমি হাঁটছি মনে সে জন্নাটা কোনো নাম নাই সো আমরা একটা নামকরণ করে দিয়ে যাচ্ছি ঝন্টু জন্না ঠিক আছে ছোট জন্না যা করলো ঝন্টু ডিও আর 10 টা ওইটা নিলাম ভাই তো আমার ডিওপি সেই ঝর্ণার আগে বসে আছে আর এই যে ফটোগ্রাফার চলো 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 আমরা এখন যাব কোথায় গাইড স্যার আমরা যাবো যে হাড়ুভাঙ্গাতে তো আমরা এখন হাড়ুভাঙ্গা যাব যেটার জন্য আমি এখন বলতেছি হাড়ুভাঙ্গা তারপরে যাব হরিণ মারা আর আপনাদের কাছে একটু মাফ চেয়ে নিচ্ছি কারণ আমি একবার বলছি হরিণ মারা একবার বলছি হাড়ুভাঙ্গা বিকজ সবগুলো এক পথেই তো গাইড মামা আমাদের যেভাবে নিয়ে যাচ্ছে আমি ওভাবেই যাচ্ছি আসলে যার কারণে আমি এক্স্যাক্টলি এখন আমি শরীরটা বলতে পারতেছি না তো এখন থেকে গাইড মামাকে জিজ্ঞাসা করে যাচ্ছি মজার বিষয় হচ্ছে আমরা হারাই গেছি কেমন লাগতেছে বন্ধু আমরা ট্রুলি হারাই গেছি দুই বন্ধু ব্লগ করতে করতে আমরা একটু পিছিয়ে পড়াই গেছি তো আমরা যে পথে আসছিলাম ওই পথে ব্যাগ যেতে নিয়েছিলাম বাট ওখানে আরেকটা টিমের সাথে দেখা হয়ে যায় তারা বলে যে আমরা ভুল পথে আসছি আর আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যে এবং তাদেরকে পেয়ে গেছি তো একটু ভয় পেয়ে গেছিলাম বাট এখন ঠিক আছে সব আমরা যে হারাই গেছি আমাদের না এটা তো আপনার খেয়ালই নাই আমাদের হারা ধরছিলাম ইয়ের দিকে তো আমরা এখন আরেকটা এটার নাম কি ভাই এই জন্য নাম কি ভাই হ্যাঁ এই সে হরিণ মারা ঝর্ণা যার কথা এতক্ষণ বলে বলে আমি অন্য ঝর্ণা দেখেছি চাপাচাপি আমাদের হয়ে গেছে এখন আমরা এখন তাবুর দিকে ফিরে যাব আর এই পর্বে আমাদের ঝর্ণা এক্সপ্লোর করা শেষ এখন নেক্সট কী প্ল্যান সেটা আপনারা ব্লগ কন্টিনিউ করলেই দেখতে পারবেন এখন আমরা ফিরে যাচ্ছি তাবুতে তো আপনাদের সাথে দেখা হচ্ছে সরাসরি তাবুতে ট্রেকিং শেষে আমরা খাওয়া দাওয়া করে এখন একটা গাছতলায় বসলাম আর আমরা এখন তাবুতে যেতে পারছি না বিকজ এত পরিমাণ রোদ তাবু অনেক গরম হয়ে আছে আর আজকে প্রথম দিনই সবাই খুব টায়ার্ড হয়ে গেছে এই এইটুকু করেই ট্রেকিংয়ে কারোর অতটা অভ্যস্ত নেই আমাদের দু তিনজন বাদে সবাই নতুন এখানে ট্রেকিংয়ে আর আজকে কোথায় যাবো আর সেটা দুপুরের পরে জানানো যাবে সবার এনার্জির উপর ডিপেন্ড করছে যে আসলে আমাদের আজকে আর কোনো জায়গায় যাওয়া হবে কি না সো আজকে কেমন লাগলো ভাই অসাম দেখি যদি এনার্জি থাকে শরীরে অবশ্যই এখন এনার্জি নাই আপাতত নাই সো আপাতত কারো এনার্জি নাই এখানে সবাই গাছতলা বসে আছে সো এখানকার যে গাইড ওনাদের তত্ত্বাবধানে আমরা কিছু এই ইয়ে পেয়েছি কী বলে এটাকে মাদুর তো তারা এখন গাছতলায় বসে সবাই আমরা চা খাচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরও দেখা হতে পারে আবার এক তিন চার ঘন্টা পরও দেখাতে পারে তো দেখা হচ্ছে অনেক সময় এখন বাজে দুপুর 12:30 আর আমাদের এখন প্ল্যান হচ্ছে আমরা বড় কমলদহটা দেখবো মানে ওখানে অনেকগুলো ঝর্ণা আছে সেগুলো এক্সপ্লেন করবো অ্যান্ড আপনাদেরকেও সাথে নিয়ে দেখাবো আর চলেন দেখি বড় কমলদহ কী কী ঝর্ণা আপনাদেরকে দেখাতে পারি সম্ভবত এখন রূপসী ঝর্ণার দিকে যাবো বড় কমলদহের এটা একটা ট্রেল তো এই ট্রেলের মধ্যে অনেক ঝর্ণা পড়ে তো আসলে আপনাদের ভালো লাগবে কি অবস্থা আপনাদের কি অবস্থা রোদের উত্তাপ কেমন আকাশ ভরা তারা ভাই অনেক বড় সবাই আপনার কি অবস্থা ভাই ভাই চমৎকার মিষ্টি ডায়াবেটিস হয়ে যাবো এখানকার আগুলো আসলে অনেক মিষ্টি
অবস্থা ভাই, আপনি তো সবচেয়ে কুল আছেন, আপনার মাথা ঠান্ডা হন? অনেক ঠান্ডা গরমে। কি অবস্থা ভাই? একশো 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 সাড়ে তিনশো। তো যাত্রা পথে একটু রেস্ট, কি অবস্থা ভাই, হালচাল? অনেক ভালো ভাই। মাথার মধ্যে ডিম দিলে সিদ্ধ হয়ে যাবে। কি অবস্থা ভাই? আমি জাগবো তা, আমি আমি যেটা কম এটা আপনি যে যাচ্ছি রাজি করেছেন তাহলে গান হয়ে যাক। আরে ভাই গান প্রবলেমটা ছিল, সেটা হচ্ছে আমরা এখন রেল লাইনের উপরে যাচ্ছি, তো সো এই লাইনটা প্রায় দুই চার কিলোমিটার আমাদের হাঁটতে হবে, আর এখন মাথার উপর প্রচুর রোদ, সো সবাই ক্লান্ত হয়ে গেছে। আর যে আমাদের অ্যাডমিন ভাইয়া, সো রিফাত ভাই, সো রিফাত ভাইয়ের একটু লিগামেন্টের প্রবলেম আছে যেটা বললাম আপনাদের, সো উনি একটু টায়ার্ড হয়ে গেছে। তো মাঝখান দিয়ে প্ল্যান হয়েছিল যে আমরা যাব না, বাট রিফাত ভাই আবার উঠে গেল, সো দেখা যাক যাইতে পারি কি না। আমি আপনাদের বারবার এই একটা কথা বলছি নিয়ে যাচ্ছে আরেকটাতে, সো এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, দেখি আপনাদের শেষ মতো রূপসী ঝর্ণা পর্যন্ত দেখাতে পারি কিনা। আর রূপসী ঝর্ণা না দেখলে অন্য অন্য অনেক ঝর্ণা আছে, আর এখানে বলতে গেলে এই সীতাকুণ্ডুতে ঝর্ণার অভাব নেই, প্রায় 15-20টা ঝর্ণা আছে যেগুলো দেখে শেষ করা যাবে না। সো দেখি আপনাদের কয়টা দেখাতে পারি আর কি, তো থাকেন দেখে থাকেন আমাদের ব্লগটা। অনেক ব্লগ, আমি অনেক ব্লগ করি, ভাই দাদা মরে যেতেছে, আমি একটু ব্লগ করে লই। মরে গেলে ব্লগ হিট, তো সবাই রূপসী ঝর্ণা, কি জানি রূপসী ঝর্ণা মৃত্যু কব হইছে গা, ঈদ মৃত্যু কব খুঁজে ছড়াবে ও মাথা দিন আইন হয়ে দায়টা রূপসীতে যাবে, মৃত্যু কব না এটা, এরা মৃত্যু কব, এরা দোজন, এরা মৃত্যুর আগে যায় যায় সব। কি হয় দেখা যাক পর্যন্ত, থাম্বেল দে দে দুনিয়ার দোজক রূপসী ঝর্ণা। রূপসী কি অনেক বড় ঝর্ণা? পরে পুরো ব্লক করার পরে না, রূপসী ঝর্ণা সুন্দর, বাংলাদেশে যে সবচেয়ে বড় ঝর্ণা তিন আপসাইদার না, ওটা তো বড়, আমাদের এটা থেকে সুন্দর আছে। আমি যে মোবাইলে দেখছি, আমি আমরা এমনি কাজই আস্তে আস্তে, সবার অবস্থা একবারে খারাপ, একবার বলছি না যাবো, আবার বলছি যাবো না, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। তো এখন রাস্তাঘাটে যতজন মানুষ দেখছি সবাই বলে 10 মিনিট 10 মিনিট 10 মিনিট, এক ঘন্টার মতো হাঁটতে ফেলছি, বাট 10 মিনিটের রাস্তা তো শেষ হয় না। এতক্ষণ পর একটা ঝিরি পাইলাম, একটু ভালো লাগতেছে। সবার অবস্থা খুবই খারাপ, ফয়সাল ভাইটা একদম ভেঙে গেছে, আর আমাদের যে অ্যাডমিন উনি পিছনে বসে গেছে, উনি আর আসবে না মেবি, আমরা যতটা স্ট্যামিনা আছে যাচ্ছি।
শুধুমাত্র আপনাদের জন্য। আরে সো ফয়সাল ভাই চেষ্টা করতেছে আপনাদের একটু ভিউ দেখানোর, কি বলেন ফয়সাল ভাই? এনার্জি শেষ, যাক যতটুকু চার্জ আছে ততটুকু দেখি, কতটুকু দেখাতে পারি, বিশেষ কিছু দেখাতে পারবো মনে হয় না, বাট ট্রাই করতে দেখি। আমরা মোটামুটি 20 কিলো দেখুন না ভাই, 20 কিলোর মতো হেঁটে ফেলছি, 20 কিলো না না এটা একটু বেশি বলে ফেলছি, পায়ের রাস্তা মানে আমাদের কাছে মনে হচ্ছে 20 কিলো, মানে একটু কম হতে পারে, এটা অনেক হাঁটছে আর রোদের জন্য প্যারাটা বেশি খাচ্ছি, প্রচণ্ড রোদ ছায়া নাই এই জন্য আরও বেশি প্রবলেম। আমাদের কিছু ডিসিশনের ভুলের কারণে আমরা প্যাটা খাচ্ছি, যাই দেখি কি পাই। ফাইনালি আমরা রূপসী ঝর্ণা চলে এসেছি, প্রায় 3 ঘন্টা, কি বলেন ভাই 3 ঘন্টা হবে না? 3 ঘন্টা কম হয়ে যাবে, 3 ঘন্টা আমরা এই ঝর্ণাটার জন্য ট্রেকিং করেছি, ফাইনালি আমরা এখন ঝর্ণা যাবো, যদিও ঝর্ণার পানি একটু কম তবে আমাদের ক্লান্তি মিশানোর জন্য যথেষ্ট যথেষ্ট। রূপসী ঝর্ণা আর এই যে আমাদের সাথে নিজুম ভাই, কী অবস্থা, কোন ফিল? একদম সেরকম ফিলিং, আমি খুব ফিল লাগতেছে সিরিয়াসলি, আমাদের এই 3 ঘন্টার ট্রেকিংটা কাজে লাগছে এবং সার্থক। এখানে কিন্তু 10 মিনিট লাগে আসতে, আমরা আমাদের গাইড ভুল করছে মিস্টেকের কারণে এই অবস্থা হয়েছিল। চলেন আপনাদেরকে পুরোটা দেখাই। ঝর্ণা দেখা শেষ, এখন আমরা আমাদের টেন্টের দিকে ফিরে যাচ্ছি। তো আজকে রাতে কি বারবিকি হবে দেখা যাক কি হয়, তো আপনাদের সাথে দেখা হচ্ছে শশুর টেন্টে, কারণ কারো এনার্জি নেই ব্লক করা, তো দেখা হচ্ছে ডাইরেক্ট টেন্টে। কিলো কিলো ওমা 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 কিরে কিরে মৃদুল, তুই আমরা খেতেছ? সবাই ক্ষুধার্থ, আমি চিন্তা করি মুরগি ডালকে চিড়ে মেরে খাইব, সব ক্ষুধার্থ না এখানে শেষ। সো ব্লগটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন, এবং নিচে লাল আইকনটিতে ক্লিক করে সাথে করে দিন, মানে সাবস্ক্রাইব করে দিবেন, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে ডে 2-তে। সো টাটা।